মন বলে আমি মনের কথা জানি না, মন বলে আমি মনের কথা জানি না, তারাই তারাই উড়ে বেড়াই মাটিতে সে নামে না, মন বলে আমি মনের কথা জানি না, মন বলে আমি মনের কথা জানি না। টুকরো টুকরো কিছু স্মৃতি দ্বিতীয় পর্ব। এবার আমার বড় পিসিমা জ্যোৎস্না সেন, আমার বাবা হীরেন্দ্রনাথ এবং আমার ছোট কাকা শৈলেন্দ্রনাথের কথা কিছু বলবো। ওনাদের কথার সঙ্গে আসবে শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় ও সতীনাথ মুখোপাধ্যায়ের কথা। প্রথমে আমার ছোট কাকা শৈলেন্দ্রনাথের কথা দিয়ে শুরু করছি। শৈলেন্দ্রনাথ কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল এক্সাইজের সুপারিনটেনডেন্ট ছিলেন, বিদ্যাসাগর কলেজে পড়াশোনা। তার পড়াশোনা থেকে চাকরি পর্যন্ত আমার বাবা বিরাট অবদান রেখে গেছেন, কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন। খুব উচ্চাকাঙ্ক্ষী মানুষ ছিলেন, তাকে নিয়ে কিছু বিতর্কও ছিল, কিন্তু এখন তো আর তিনি ইহলোকে নেই, অতএব এখন তাকে বিতর্কের বাইরে রাখাই ভালো। তার কি গুণ ছিল সেটা একটু দেখার চেষ্টা করি। ইংরাজি ভাষায় প্রখর জ্ঞান ছিল, আমার বাবার সঙ্গে প্রায়ই ইংরেজি ভাষা নিয়ে আলোচনা করতেন এবং বাংলা সাহিত্য ভালো জ্ঞান ছিল। একটা কথা বলি, অহংকার ভাববেন না, আমার বাবার সঙ্গে কথা বলার সময় প্রায়ই আমার হ্যান্ডরাইটিং এবং আমার ক্যালকুলেশন করা নিয়ে সুখ্যাতি করতেন। আমার কতটা দক্ষতা আমি জানি না, তবে শুনে ভালো লাগতো, আনন্দ লাগতো। তবে মনের আক্ষেপ, তাই যদি হয় জীবনে কি কিছু করতে পারলাম? টাকা পয়সাই তো জীবনের সবথেকে আসল, সেটাই তো জীবনের সার্থকতা অহংকার, জীবনের আসল মাপকাঠি। কিন্তু তা তো আমি পারিনি। যাই হোক, ছোট কাকার গানের গলা খুব মিষ্টি ছিল, সতীনাথ মুখোপাধ্যায়ের গানগুলি এত সুন্দর গাইতেন কি বলবো। সতীনাথ মুখোপাধ্যায়ের একটা গান ওনার খুব ফেভারিট ছিল, পাষাণের বুকে লিখো না আমার নাম, আমি একটু চেষ্টা করছি। পাষাণের বুকে লিখো না আমার নাম, বিদায়ের আগে শুধু গো এই মিনতি করে গেলাম, আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম। নমস্কার, আজ এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমার বড় পিসিমা ও আমার বাবার কথা এবং সেই সঙ্গে বরেণ্য স্বনামধন্য শিল্পীদের কথা কিছু বলবো।